কুবন পার্কে আমরা কন্টিনিউ ঘুরতে থাকি। ঘুরে ঘুরে আমরা এমন একটা জায়গায় আসি, মানে বেশ ভালোই জায়গাটা দেখতে, মানে কোনো একজন রাজা এখানে ছিলেন, আমি এতটা যাইনি, একটা দূরে চলে এসেছিলাম আমরা। আমরা এসে এখানে একটু ফটোশ্যুট করলাম, তারপর সামনের দিকে এগিয়ে গেলাম। তো সামনে এগিয়ে গিয়ে দেখি এরকম কিছুক্ষণ ওখানে থাকলাম, বেশ ভালোই লাগলো এসব দেখে। তারপর সোজা চলে যাই সামনের দিকে, এ হচ্ছে হাইকোর্ট কর্ণাটকের। এখান থেকে সোজা আমরা চলে যাই, মানে সামনের দিকে হেঁটে হেঁটে আমরা সোজা চলে যাই। চলে এসেছি আমি তো এখন বিধানসভার সামনে, দেখতে পাচ্ছেন বিধানসভা বেশ সুন্দর দেখতে, প্রচুর মানুষের ভিড় 15 আগস্ট উপলক্ষে আজকে। চলুন যাই সামনে দেখাচ্ছি, সেই ভিড় দেখতে পাচ্ছেন, প্রতিদিন এখানে প্রচুর ভিড় হয় যদিও, কিন্তু আজকে আরো বেশি ভিড় হচ্ছে, কারণ 15 আগস্ট, যার কারণে এখানে আরো বেশি ভিড় দেখা যাচ্ছে। বিধানসভার দারুণ প্লেসটা, দারুণ। এই বিধানসভা নিয়ে আমার আগে একটা ব্লগ আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখতে পাবেন। এরকম ছোট ছোট মিনি ব্লগ আসতে থাকে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে।